যুক্তরাষ্ট্রের জাতের সুঠাম দেহের বারোশো কেজি ওজনের বিশাল আকৃতির গরু হামজার মূল্য হাঁকা হয়েছে পঞ্চাশ লাখ টাকা হামজাকে দেখতে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতা দর্শনার্থীরা ভিড় করছেন কাছে গিয়ে আদর করা সহ হামজার সাথে সেলফি ও ছবি তোলার ইচ্ছা পূরণেও প্রতিযোগিতা চলছে ক্রেতা দর্শনার্থীদের শুনলাম যে হামজা নামে একটা গরু আসছে ব্রাহ্মা পঞ্চাশ লাখ টাকা দাম হাঁকা হয়েছে এটা দেখার উদ্দেশ্য মূলত আসা এখানে ব্রাহ্মাটা আকর্ষণীয় এটা এক্সেপশনাল দামটাও এক্সেপশনাল ও তো মাসাল্লাহ সুন্দর আমি এবছর দুটো কোরবানি গরু কিনেছি এই দুটো গরু কিনেছি একটি লাল গরু এবং একটি কালো গরু কালো গরুটির নাম দিয়েছে আমি তাজ এবং লাল গরুটির নাম দিয়েছি মুত্তাকিন তাজ কিন্তু ঢাকা ক্যাটেল এক্সপো দু হাজার তেইশে সমস্ত বাংলাদেশ থেকে চ্যাম্পিয়ন হয়েছিল তো তার সেই সম্মানে তার নাম রাখা হয়েছে তাজ গরুটা আমরা কিনেছি এবার দু ঈদ উপলক্ষে আসলে এটার যারটা হলো হাসা এটা আসলে মুন্সিগঞ্জের মিলগাতিমের হাসা নগদে পাঁচশো টাকা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার এবারের ইদুল আজহার কোরবানির বাজার ধরতে বিক্রির জন্য বিশেষ যত্ন নিয়ে গত দুই বছর ধরে লালন পালন করে হামজাকে প্রস্তুত করেছে আরকে কে ফার্ম কর্তৃপক্ষ এবছর খামাটির সবচেয়ে বড় ও আকর্ষণীয় গরু হামজা তবে হামজার পাশাপাশি প্রস্তুত রয়েছে এক হাজার কেজি ওজনের সাকিব খান ও পাঠান এবং নয়শো কেজি ওজনের জায়দ খান নামের আরও সুঠাম দেহের আকর্ষণীয় গরু কর্তৃপক্ষ জানিয়েছে প্রতিটি পশুকে কাঁচা ঘাস ভুট্টা খড় দানাদার খাবার সহ বিভিন্ন প্রাকৃতিক খাবার খাইয়ে স্বাস্থ্যসম্মত উপায়ে লালন পালন করা হয় পাশাপাশি নিজস্ব পশু চিকিৎসকের তত্ত্বাবধানে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সহ খুব যত সহকারে পরিচর্যা করা হয় পশুগুলোকে আমাদের কিছু কিছুগুলোর নাম রেখেছি যেমন জায়েদ খান তারপরে হচ্ছে আপনার সাকিব খান বা এই ধরনের যেই সুন্দর নামগুলা মানে ওদের সাথে যেগুলো মানানসই বা আমরা এই ধরনের ডাক ডাকলে তারা সারা দেয় আমাদের এই জন্য আমরা আদর করে তাদেরকে ডাকি গরুর পেমেন্টও তারা ঈদের পাঁচ দিন আগের ভিতর শেষ করতে পারবে স্টেপ বাই স্টেপ তার যখন টাকা হবে তখন দিতে পারবে এরকম সুযোগ আছে আর ডেলিভারির ব্যাপারটা হচ্ছে আমরা ঈদের তিন দিন আগে শুরু করব ঈদের আগের দিনের ভিতরে নিয়ে শেষ করতে হবে ঈদের আগের দিন পর্যন্ত এখানে রাখার সুযোগ আছে খামার কর্তৃপক্ষ সাকিব খান ও পাঠানের মূল্য বিশ লাখ টাকা করে এবং জায়েদ খানের মূল্য নির্ধারণ করেছে আঠারো লাখ টাকা সময় সংবাদ নারায়ণগঞ্জ